हाय गाइस, वेलकम टू द पथेर पांचाली पार्ट टू एपिसोड। पथेर पांचाली क्यों पथेर पांचाली से ही नहीं आमरा शुरू कर रिव्यू नय प्रथम रिव्यू नय ट्रिब्यूट से ट्रिब्यूटर आज सेकेंड एपिसोड जेटा एक एपिसोडे पथेर पांचाली वर्णना करा जाबे ना पथेर पांचाली के जज करार मत सामान्य एक जन मानुष सेरकम क्यों नई तबे भालोबासि ताई सम्बन्धे বলছি আর কি যে কেন পথের পাঁচালী আজ পথের পাঁচালী। তো আগের এপিসোডে অপু দুর্গার সম্বন্ধে বলেছিলাম, কিছু কিছু ছোট ছোট সিনের সম্বন্ধে বলেছিলাম, আজ আসছি পথের পাঁচালীর ব্যাকগ্রাউন্ড মিউজিক। তখনকার দিনের ব্যাকগ্রাউন্ড মিউজিক বুঝতে পারছেন, তখনকার দিনে এরকম, এখন তো মিউজিক করা কোনো ব্যাপার না, একটা ফোনে একটা মিউজিক হয়ে যাচ্ছে, ফোনে একটা গান হয়ে যাচ্ছে, ফোনে একটা যে কোনো সাউন্ড আপনি পেয়ে যাচ্ছেন। তখনকার দিন যেখানে রিল কেটে কেটে ছবি বানাতো, তো সেখানে সময় ওই রকম একটা মারাত্মক ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন অপুকে নিয়ে তার বাবা মা চলে যাচ্ছে এবং তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছে আর তাকে টলিতে করে টলিতে বসে তারা তিনজন চলে যাচ্ছে, এই জন্যই মানে পথের পাঁচালী একটা আলাদা রকম ফিলিংস এনে দেয়। যখন আপনি সিনেমাটা দেখবেন তখন বুঝতে পারবেন যে একটা অন্য জগতে চলে গেছেন, যে এখনকার যে জগৎ সেখান থেকে অনেকটা দূরে চলে গেছে। অপুর পাঁচালীতে যে বাবা মা যারা কাজ করেছেন, অপুর বাবা মা হিসেবে তারাও দারুণ কাজ করেছেন। আর সবচেয়ে মেন যেটা আসবো যেটা হচ্ছে পিসিমা, যে পিসিমার চরিত্রে যিনি কাজ করেছেন, পিসিমার চরিত্রে যিনি কাজ করেছেন তিনি মানে অসাধারণ কাজ করেছেন। তার হয়তো ওটাই তার সেরা ফিল্ম কাজের, আর এবং অনেক তার একবারে শেষ বয়সে সত্যজিৎ রায় তাকে দিয়ে ওই কাজটা করেছেন, যে পিসিমার চরিত্রে অভিনয় করেছেন। তিনি যখন বসে থাকবেন, তিনি যখন নিজের মনে গান করবেন, তারপর একটা যখন তুলসী গাছ আছে ওখানে একটা তুলসী গাছ, যে তুলসী গাছটাই তিনি জল দেবেন, যে তুলসী গাছটার সঙ্গে মানে বাঙালি জীবন, বাঙালি মানেই একটা তুলসী গাছ, একটা সন্ধ্যা বেলা যে তুলসী গাছ। এখন হয়তো বাঙালি অনেক ফ্যাশনেবল হয়ে গেছে, এখন বাঙালি ফ্ল্যাটে থাকে, এখন বাঙালি তুলসী গাছ বোঝে না, কিন্তু তুলসী গাছ মানেই কিন্তু একটা বাঙালির সঙ্গে একটা জড়িয়ে আছে সন্ধ্যাবেলা তুলসী গাছ। এই জন্য সত্যজিৎ রায় মানে কি করে, সত্যজিৎ রায়ের যদি আমি যে কোনো সিনেমা আপনি যদি দেখেন একটা একটা করে, উনি না যে ব্যাপারটা বলতে চান, উনি হচ্ছে যেরকম শিল্পীরা ঠাকুর আঁকে না, উনি এক একটা এঁকে দেন, ওনার হচ্ছে ওটাই কাজ, উনি হচ্ছে এঁকেছেন সিনেমাটাকে, মানে বাঙালির যে তুলসী গাছ সেটা তিনি দেখেছেন। তারপর দুর্গা ওই বৃষ্টিতে ভেজার পর দুর্গার জ্বর হয়ে যায়, জ্বর হওয়ার পর কবিরাজ আসে, বুদ্ধি আসে, কেউ সারাতে পারছে না, ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়। এবং বলে না কি যে সত্যজিৎ রায় খুব ভালো ফিলোসফার ছিলেন, মানে দার্শনিক লোক, যারা বুঝতে পারেন যে যখন আপনার বাড়িতে কোনো বিপদ আসবে তখন দেখবেন পরকে পর বিপদ এসেই যাচ্ছে, আপনি যাই করছেন তাই খারাপ হচ্ছে, মানে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে আপনার হাতে কিছু থাকবে না, যাই করছেন আপনার সব ভুল। উনি সেই জিনিসটাই দেখিয়েছেন, দুর্গার শরীর খারাপ হবে, দুর্গার বাবা থাকবে না, সেই সময় কবিরাজ আসছে, বুদ্ধি আসছে, কিছু কাজ করছে না, আবার ঝড় বৃষ্টি এ হলো, তারপর কি হলো, একটা সময় পর আপনি দেখতে পাবেন যে দুর্গাকে আর বাঁচানো গেল না, দুর্গা মারা গেল। এই দুর্গা যখন থাকলো না, ওই যে অপু দুর্গা ছোটবেলা থেকে বড় হওয়া, অপু একসঙ্গে, দুর্গা একসঙ্গে, দুর্গা যখন থাকলো না, দুর্গা যখন রইল না, তখন শুরু হচ্ছে অপুর আসল ক্যারেক্টার একটা। তখন সত্যজিৎ রায় দেখিয়েছেন যে একটা বাচ্চা তার মস্তিষ্ক কেমন হয়, একটা সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা সেটা কেমন হয়। যদি আপনি দেখেন গল্পটা ছোট করে, সেরকম কোনো গল্প নেই, কিন্তু এত কিছু বলা আছে মানুষের স্বাভাবিক জীবন সম্বন্ধে, যে জন্য যে এই যে আপনার পথের পাঁচালী আজ পথের পাঁচালীর জায়গায় আছে আর ওই জায়গা কেউ নিতেও পারবে না কখনো, এত কিছু বলেছেন আপনি উনি, মানে উনি এত কিছু বলেছেন আমাদেরকে ওই একটা সামান্য ব্যাপারের মধ্য দিয়ে, সামান্য কিছু সিন, সামান্য কিছু ঘটনা। দুর্গা মারা গেল, তারপর হচ্ছে অপু যখন আবার বাইরে যাচ্ছে কাজে, দেখাচ্ছে যে ও সেবারে যখন দুর্গার সঙ্গে বাইরে গেছিল ওই ট্রেন দেখতে, তখন হচ্ছে ছাতাটা নিয়ে যেতে ভুলে গেছিল, তাই জন্য দুর্গাকে ভিজতে হয়েছিল এবং সেখান থেকে মানে সেখান থেকে জ্বর, সেখান থেকে সবকিছু মারা গেল। দেখবেন ভালোভাবে ও যখন দ্বিতীয়বার আবার যাচ্ছে বেরোতে, দুর্গা মারা গেছে, ও নিজে বেরিয়ে যাচ্ছে, তখন ওই জায়গাটা দেখবেন ও আবার ছাতাটা ঘুরে আনতে আসবে, যে মানে ওইটুকু একটা বাচ্চা যে মাথায় কত কিছু চলবে ওই সময়, তবে সে ওইটা ভাবলো, আর সেটা সত্যজিৎ রায় ভেবেছেন, সেটা দেখিয়েছেন। তারপর ওরা ওই ঘরটা ছেড়ে চলে যাবে, তারপর ওরা ঘরটা ছেড়ে চলে যাবে, তারপর পিসিমাও বাঁচবে না, পিসিমাও মারা যাবে, এবং এই হচ্ছে অপুর মানে অপুর যে তারপরে যে জীবন, যে বাল্য জীবন থেকে তার যে বড় হওয়ার জীবন, সেটা সেটা নিয়েই তৈরি হয়েছিল অপুর সংসার, সেটা সত্যজিৎ রায় ডাইরেক্ট করেছিলেন এবং সেটাতে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন, সে তো আপনি জানেন। কিন্তু পথের পাঁচালী মানে একটা আলাদা ট্রায়োলজি, পথের পাঁচালী ট্রায়োলজি আছে, অপুর সংসারের পরে আর একটা পার্ট আছে, অপুর সংসারের পরেও আবার সত্যজিৎ রায় ডাইরেক্ট করেছেন, কিন্তু পথের পাঁচালীটা
একটা অন্য ছাপ রেখে গেছে, তো মানুষের মনে একটা দাগ কেটে গেছে। আর এইগুলোই হচ্ছে তার মেন কারণ, যেগুলো আমি বললাম যে এর বাইরে সত্যজিৎ রায় মানে মানুষের যে জীবনটাকে সেটাকে তিনি এত সুন্দরভাবে দেখিয়েছেন। এই ঝাঁ চকচকে দুনিয়ায় উনি বাস্তবটা দেখিয়েছেন, যখন পৃথিবী ঝাঁ চকচক করছে। এই এখনকার সিনেমা করা খুব ইজি ব্যাপার, যে কোনো একটা লন্ডন ব্যাঙ্গালোর শুটিং, আমাদের ডাইরেক্টর বাবুরা আছেন সব সাউথ ইন্ডিয়ান জামা কপি, সাউথ ইন্ডিয়ান প্যান্ট কপি, সাউথ ইন্ডিয়ান ঘরের কালার কপি, ঘরের ফটো, ঘরে কি কিভাবে হাঁটছে, কোন জায়গায় অ্যাঙ্গেলে ক্যামেরা, সেইখানে সেইখানে বসে উনি পথের পাঁচালি বানিয়ে দিয়েছেন। সামান্য বাংলা সবকিছু নিয়ে, বাংলার কাশফুল, বাংলায় রেললাইন সবকিছু নিয়ে উনি পথের পাঁচালি বানিয়ে দিলেন। আর তারপর এতগুলো বছর কেটে গেল, তাকে কেউ ছুঁতেও পারল না। পথের পাঁচালি একটা মাইলস্টোন বাংলা সিনেমা, আপনারা আশা করি সবাই দেখেছেন, গুগলে পাবেন, ইউটিউবে পাবেন, যেখানে দেখতে পাবেন। যদি না, আমি একটাই কথা বলতে চাই, আমি সিনেমা ভালোবাসি বলে বলছি না, বা আমি আমার মানে আমার ব্যক্তিগত মতামত নিয়েও বলছি না, আমি একটা কথা আপনাকে বলতে পারি, যদি আপনি পথের পাঁচালি না দেখেন তো আপনার জীবনের একটা অংশ বাকি আছে। এই এই কথাটা আপনি যখন পথের পাঁচালি দেখবেন তখন বুঝতে পারবেন। তো পথের পাঁচালি যে এটা ছিল, যে ট্রিবিউট টু পথের পাঁচালি, এটাই শেষ হলো এপিসোড। আপনারা জানাবেন কেমন লাগে, যদি ভালো লাগে বলবেন, খারাপ লাগলেও বলবেন, পথের পাঁচালি দেখবেন। আমার আমার এই এপিসোড খারাপ লাগুক ভালো লাগুক সেটা বড় ব্যাপার না, পথের পাঁচালি দেখবেন, এনজয় করবেন, সত্যজিৎ রায়কে মনে রাখবেন, তাহলেই হবে। টাটা।